ফরিদপুরের ভাঙায় ঢাকা বরিশাল মহাসড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় বিশ জন স্থানীয় সূত্রে জানা যায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সাথে ফরিদপুরগামী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বিশ জন গুরুতর আহত হন হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ লোকাল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে প্রেরণ করেন এ সময় পুলিশ গাড়ি দুটিকে রাস্তার পাশ থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিতুদ্দিন আমাদেরকে বলেন স্থানীয়রা খবর দিলে পরে আমরা দ্রুত গিয়ে গাড়ি দুটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং গাড়ি দুটিকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এখন রাস্তার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে